সোমবার অগ্নিদগ্ধ এক শিশুর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করল দক্ষিণ দিনাজপুর জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অগ্নিদগ্ধ শিশুর নাম রোহিত মাহালি, বয়স 10 বছর, দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকার বাসিন্দা। গত এক মাস আগে রাইস মিলের ফেলা গরম ছায়ে পড়ে বছর 10-এর এই শিশুটির শরীরের নিচের অংশ আগুনে পুড়ে যায়। বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসার পর অসুস্থ শিশুটিকে বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে সম্প্রতি শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রয়োজনীয় চিকিৎসার জন্য অসুস্থ শিশুটিকে মালদা মেডিকেল কলেজে রেফার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আগে আগুনে পুড়ে গেছিল এক মাস, কিভাবে? এখন ছেলের পরিস্থিতি কি? আজকে আপনারা কি চাইছেন? আমার এখন কী চাইবে? এখন আমি কেউ করে ঠিক করবো না করবো, এখন সবাই মিলে একটু এলে করো, সাহায্য করো সবাই মিলে। এখন আমার তো গরিব লোক, এখন আমরা কী করবো? এখন মিলের মালিককে এখন ধরতে হবে, ওকে এখন সবাই মিলে একটু বললে যদি কিছু যদি করে। এমতো অবস্থায় অসুস্থ শিশুটির জন্য প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, পাশাপাশি আর্থিক সাহায্য তুলে দেন ও মালদা মেডিকেল কলেজে চিকিৎসার ব্যবস্থা করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সুজন হালদার, অমিত চক্রবর্তী, রফিকুল সরকার, বিমান বর্মন, হেমন্ত সোরেন। এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অভি চক্রবর্তী জানান, আজকে আমরা এমার্জেন্সি ব্লাড সার্ভিসের পক্ষ থেকে গত 6 তারিখে আমরা জানতে পারি যে দিন এক মাস আগে একটা বাচ্চা ওই পতিরামের গোবিন্দপুর রাইস মিলের ওইখানে, মানে ও সাইকেল থেকে বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে সাইকেলে নেমে ও ওই ছায়ের মধ্যে পড়ে যায়, গরম ছায়ে। তো সেখানে পড়ে গিয়ে ওর শরীরের প্রায় কোমর অবধি পুরোটাই পুড়ে যায় এবং ওখান থেকে ওরা বালুরঘাটে চিকিৎসার জন্য ভর্তি করে। কিন্তু বালুরঘাটে ভর্তি করার পরে দিন 5 পরে ওরা ওদেরকে রেফার করে দেয়। তো ওরা রেফার শব্দটার অর্থই জানে না, তো ওরা ভাবে ছুটি করে দিয়েছে, ওরা বাড়িতে ভর্তি করে। তো আমরা জানতে পারি, জানতে পেরে ওকে এই হাসপাতালে ভর্তি করি এবং ওদেরকে কিছু আর্থিক সহযোগিতা করি। করার পরে এখন আমরা অ্যাম্বুলেন্স করেছি এখান থেকে, ওদেরকে এখন মালদা পাঠাবো। রোগীর অবস্থা কেমন? রোগীর অবস্থা একদমই খারাপ, ভালো নেই। আপনারা কী চান যে মিল কর্তৃপক্ষ বা যাদের ছাই তাদের? অবশ্যই তাদের শায়েস্তা করা দরকার, তাদের বিচার হোক আমরা চাই। তার জন্য যতটুকু দরকার আমরা আছি, আমরা সবাই পাশে আছি, এটাই। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।